অবশেষে অপু বিশ্বাস স্বীকার করলেন জয় মুসলিম এবং জয়ের পাসপোর্টে জয়ের ধর্ম মুসলিম লেখা আছে। সম্প্রতি অপু বিশ্বাস বলেন, আমি আসলে স্ক্রিনে অনেক মিথ্যা বলেছি। মুসলিম রীতিতে সবকিছু হওয়ার পর জানি কাবিননামা স্বামীর কাছে এক কপি আর স্ত্রীর কাছে এক কপি থাকে, কিন্তু আমি বিয়ের দিন সিগনেচার করার সময়টুকু বাদে আর কাবিননামা দেখিনি। তখন সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে জয় হিন্দু না মুসলিম? উত্তরে অপু বিশ্বাস বলেন, আইন অনুসারে জয় মুসলিম। তাছাড়া সাকিব উকিল নোটিশ দিয়ে আমাকে ডিভোর্স দিয়েছে, সেই হিসাবে তো জয় মুসলিম। তাছাড়া আমার পাসপোর্টে যেখানে আমার ডিটেলস ওখানে আমার ধর্মের জায়গায় লেখা আছে সনাতন, কিন্তু জয়ের পাসপোর্টে জয়ের ধর্ম কিন্তু ইসলাম, জয়ের পরিচয় পত্রের জায়গায় লেখা আছে মুসলিম। তাকে আরো প্রশ্ন করা হয়, এখন তো অনেক নায়িকাকে জড়িয়ে সাকিব খানকে নিয়ে অনেক কথা শোনা যায়, তখন আপনার রিয়াকশন কেমন? উত্তরে অপু বলেন, আসলে এইটা নিয়ে এখন আমার চিন্তা করার কথা না, আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে, এখন যার যার জীবন তার তার, সবাই একটা সময় পর তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, আমিও চিন্তা করি। তবে আমি সাকিবের যে জিনিসটা নোটিশ করি তা হলো সে জয়কে কত সময় দিচ্ছে, কারণ সাকিব জয়ের বাবা আর সন্তানদের বেড়ে ওঠাতে বাবার ভূমিকা অনেক ইম্পর্টেন্ট। তাই আমি যদি দেখি সাকিব জয়ের যথেষ্ট টেক কেয়ার করছে না, তাহলে অবভিয়াসলি আমি চুপ করে বসে থাকবো না। প্রশ্ন করা হয়, সাকিব জয় মুসলিম কিন্তু আপনি হিন্দু কেন? উত্তরে অপবিশ্বাস বলেন, আসলে বিয়ের সময় কাগজে কলমে আমি মুসলিম হইনি আর আমাদের বিয়ে হয়েছিল লুকিয়ে। 9টা বছর আমাদের বিবাহিত জীবন ছিল। আমি সাকিবকে অনেকবার বলেছিলাম, কিন্তু সাকিব বলেছিল, আসলে আমাদের বিয়ে তো গোপন আছে, এখন যদি তুমি মুসলিম হও তাহলে সবাই প্রশ্ন করবে এখন অপু কেন মুসলিম হলো, আর আমাদের বিয়ে প্রকাশে আসার পর তো আমাদের ডিভোর্স হয়ে গেল, আর তাই আমি হিন্দু ধর্মেরই আছি, আর জয় হওয়ার পর তার জন্ম নিবন্ধনে সে মুসলিম।